স্যামসাং গ্যালাক্সি M20 এবং রেডমি নোট 7 দুটি ফোনই হলো বর্তমানে সবচেয়ে বেশি চর্চিত দুটি ফোন। দুটি ফোনেই আছে বেশ দুর্দান্ত কনফিগারেশন এবং দুটি ফোনেরই প্রাইস প্রায় একই, তাই অনেকের কাছেই দুটি ফোনের মধ্যে থেকে একটি চুজ করে ওঠা বেশ কষ্টকর। তাই আমি আমার আজকের ভিডিওতে করেছি গ্যালাক্সি M20 এবং রেডমি নোট 7 ফোন দুটির মধ্যে সাইড বাই সাইড কম্প্যারিজন, জানিয়েছি ফোন দুটির ভালো মন্দ সব কিছু এবং সাথে জানিয়েছি আমার সৎ মতামত, যার ফলে আপনি খুব সহজেই ডিসিশন নিতে পারবেন যে আপনার চাহিদা অনুযায়ী কোন ফোনটি আপনার জন্য বেস্ট হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হে গাইজ, আমি রেজাউল আর আপনারা দেখছেন টেকনোরেজ বাংলা টেকনোলজি চ্যানেল। সো দ্যাটস বিং সেড, চলুন শুরু করা যাক। প্রথমেই শুরু করা যাক ফোন দুটির ডিসপ্লে দিয়ে। গ্যালাক্সি M20 ফোনটির ডিসপ্লেটি হলো একটি 6.3 ইঞ্চির ভি শেপ নচযুক্ত ফুল এইচডি প্লাস PLS TFT ইনফিনিটি ডিসপ্লে, যেটি IPS ডিসপ্লের সমমানের, যেখানে ডিসপ্লেটির রেজলিউশন হলো 1080x2340 এবং পিক্সেল ডেন্সিটি হলো 409 PPI এবং ডিসপ্লেটির অ্যাসপেক্ট রেশিও হলো 19.5:9, যেখানে ডিসপ্লেটিতে স্ক্রিন টু বডি রেশিও হলো 90%। তাই ডিসপ্লেটিতে ভিউইং এরিয়া অনেকটা বেশি পাওয়া যাবে। তাছাড়া ডিসপ্লেটি সুরক্ষার জন্য ড্রাগনটেল গ্লাস ইউজ করা হয়েছে, তাই M20 ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো অভিযোগ করার সুযোগ নেই। ডিসপ্লেটি যেমন স্টাইলিশ এবং ডিউরেবল, তেমনই ডিসপ্লেটির কালার রিপ্রোডাকশনও বেশ ভালো। অপরদিকে নোট 7 ফোনটিতেও ব্যবহার করা হয়েছে একটি 6.3 ইঞ্চির ওয়াটার ড্রপ নচযুক্ত ফুল এইচডি প্লাস IPS ডিসপ্লে, যেখানে রেজলিউশন হলো 1080x2340, এখানেও পিক্সেল ডেন্সিটি 409 PPI এবং ডিসপ্লেটির অ্যাসপেক্ট রেশিও হলো 19.5:9 এবং ডিসপ্লেটির সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস 5 ইউজ করা হয়েছে, তাই এখানেও ডিসপ্লের ব্যাপারে কোনো অভিযোগ করার সুযোগ নেই। তবে এখানে নোট 7 এর স্ক্রিন টু বডি রেশিও হলো 81.4%। তাই ডিসপ্লের ক্ষেত্রে M20 ফোনটির ডিসপ্লের ভিউইং এরিয়া নোট 7 এর থেকে কিছুটা বেশি হবে এবং দুটি ফোনের ডিসপ্লেতে নচ স্টাইলে কিন্তু M20 আমার কাছে বেশি আকর্ষণীয় মনে হয়। তবে ফোন দুটির ডিসপ্লে কোয়ালিটিতে তেমন আর বিশেষ কিছু পার্থক্য নেই। এবারে কথা বলা যাক ফোন দুটির বিল্ড ও ডিজাইনের ব্যাপারে। গ্যালাক্সি M20 ফোনটির ফ্রন্টে আছে 2.5D কার্ভড গ্লাস এবং ব্যাকে আছে গ্লসি প্লাস্টিক ফিনিশ, যেখানে নোট 7 ফোনটিতে ফ্রন্টে আছে 2.5D কার্ভড গ্লাস এবং ব্যাকে আছে গ্লাস ফিনিশ। তাই পিছনের দিক থেকে দুটি ফোনের মধ্যে নোট 7 ফোনটি বেশি আকর্ষণীয় মনে হয়। দুটি ফোনে 2G, 3G, 4G এবং VoLTE নেটওয়ার্ক সাপোর্ট করে। দুটি ফোনই ডুয়েল সিম সাপোর্টেড ডিভাইস এবং দুটি ফোনেই ডুয়েল 4G VoLTE সাপোর্ট করে। তবে M20 ফোনটিতে ডুয়েল সিম স্লট এবং একটি ডেডিকেটেড SD কার্ড স্লট দেওয়া হয়েছে, তাই ফোনটিতে একই সাথে দুটি সিম এবং একটি SD কার্ড 512 GB পর্যন্ত ব্যবহার করা যাবে, যেখানে নোট 7 ফোনটিতে দেওয়া হয়েছে একটি হাইব্রিড সিম স্লট। তাই ফোনটিতে হয় দুটি সিম অথবা একটি সিম ও একটি SD কার্ড 256 GB পর্যন্ত ব্যবহার করা যাবে, তাই এখানে এগিয়ে থাকবে গ্যালাক্সি M20 ফোনটি। এবারে আসা যাক ফোন দুটির ব্যাক ক্যামেরায়। গ্যালাক্সি M20 ফোনটির ব্যাকে ব্যবহার করা হয়েছে একটি ডুয়েল ক্যামেরা সেট আপ, যার মেন ক্যামেরাটি হলো F1.9 অ্যাপারচারযুক্ত 13 MP এবং অপরটি হলো একটি 5 MP 120° আলট্রা ওয়াইড লেন্স। সাথে আছে লাইভ ফোকাস, PDF, HDR, প্যানোরামা ও LED ফ্ল্যাশ। তাই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে বেশ ভালো মানের ছবি তোলা যাবে, যেখানে নোট 7 ফোনটির ব্যাকে দেওয়া হয়েছে একটি ডুয়েল ক্যামেরা সেট আপ, যার একটি হলো F1.8 অ্যাপারচারযুক্ত 48 MP, যেখানে স্যামসাং GM1 সেন্সার ইউজ করা হয়েছে এবং অপরটি হলো একটি 5 MP ডেপথ সেন্সার। সাথে আছে PDF, HDR, প্যানোরামা, জাইরো EIS ও LED ফ্ল্যাশ। স্যামসাং GM1 সেন্সারটি নামেই 48 MP এবং নোট 7 ফোনে যে প্রসেসর ইউজ করা হয়েছে সেটি 48 MP ইমেজ প্রসেসিং সাপোর্ট করে না। তাছাড়া GM1 সেন্সারটি টেকনিক্যালি 48 MP হলেও তা 12 MP ক্যামেরার সমান ইমেজ আউটপুট দেয়। তাই এখানে দুটি ফোনের ইমেজ কোয়ালিটিতে বিশাল কিছু পার্থক্য না থাকলেও গ্যালাক্সি M20 ফোনটিতে যেহেতু সেকেন্ডারি ক্যামেরাটি আলট্রা ওয়াইড লেন্স, তাই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে অনেক বেশি ওয়াইড পিকচার ক্যাপচার করা যাবে। তবে নোট 7 ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে লো লাইটে ইমেজ কোয়ালিটি কিছুটা ভালো পাওয়া যাবে, কারণ GM1 সেন্সারটি লো লাইটেও ভালো পারফর্ম করে। তাছাড়া নোট 7 এর ব্যাক ক্যামেরায় EIS সাপোর্ট থাকায় ভিডিও ক্যাপচারের সময় অনেক বেশি স্টেবল ভিডিও ক্যাপচার করা যাবে।
তাই ওভারঅল ব্যাক ক্যামেরায় নোট সেভেন এগিয়ে থাকবে। ফোন দুটির ফ্রন্ট ক্যামেরার কথা বলতে গেলে বলতে হয়, গ্যালাক্সি M20 ফোনটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং সাথে আছে HDR সাপোর্ট। অপরদিকে নোট সেভেন ফোনটির ফ্রন্টে দেওয়া হয়েছে একটি 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং সাথে আছে HDR সাপোর্ট, তাই ফ্রন্ট ক্যামেরাতেও সামান্য এগিয়ে থাকবে নোট সেভেন। দুটি ফোনেই 3.5 মিলিমিটার অডিও জ্যাক, FM রেডিও এবং পোর্ট হিসাবে টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে। এবারে আসা যাক ফোন দুটির চিপসেট ও প্রসেসরে। গ্যালাক্সি M20 ফোনটিতে ব্যবহার করা হয়েছে এক্সিনো 7904 নামে একটি স্যামসাংয়ের নতুন চিপসেট, যেখানে একটি অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার দুটি শক্তিশালী কোর হল A73 বেসড, যার ক্লক স্পিড হল 1.8 গিগাহার্জ, এবং অপর 6টি কোর হল এনার্জি এফিসিয়েন্ট A53 বেসড, যার ক্লক স্পিড হল 1.6 গিগাহার্জ, যেখানে GPU হিসাবে আছে মালি G71 MP2। এক্সিনো 7904 কিন্তু বেশ শক্তিশালী প্রসেসর এবং সাথে বেশ এনার্জি এফিসিয়েন্ট। অপরদিকে নোট সেভেন ফোনটিতে চিপসেট হিসাবে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 660, যেখানে প্রসেসর হিসাবে আছে স্ন্যাপড্রাগন 660 অক্টাকোর প্রসেসর, যার 4টি শক্তিশালী কোর হল ক্রায়ো 260 বেসড, যার ক্লক স্পিড হল 2.2 গিগাহার্জ, এবং অপর 4টি কোর হল ক্রায়ো 260 বেসড 1.8 গিগাহার্জ ক্লক স্পিডের এনার্জি এফিসিয়েন্ট কোর, যেখানে GPU হিসাবে আছে অ্যাড্রিনো 512। স্ন্যাপড্রাগন প্রসেসরটি তুলনামূলকভাবে এক্সিনো 7904 প্রসেসরটির থেকে বেশি শক্তিশালী, তবে এক্সিনো 7904 প্রসেসরটি স্ন্যাপড্রাগন 660-এর থেকে বেশি এনার্জি এফিসিয়েন্ট হবে। এমনিতে দুটি ফোনেই মিড টু হাই লেভেলের গেম ও ডেলি টাস্কগুলি বেশ ভালোভাবেই ল্যাগ ফ্রিভাবে চালানো যাবে, তবে নোট সেভেনের পারফরমেন্স গ্যালাক্সি M20 থেকে কিছুটা ভালো হবে। দুটি ফোনেই রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সহ প্রায় সব বেসিক সেন্সর এবং ফেস আনলক ফিচার পাওয়া যাবে। গ্যালাক্সি M20 ফোনটিতে ব্যাটারি হিসাবে দেওয়া হয়েছে একটি 5000 mAh-এর বড় ব্যাটারি এবং সাথে ফাস্ট চার্জ দেওয়া হয়েছে, যেখানে নোট সেভেনে ব্যাটারি হিসাবে দেওয়া হয়েছে একটি 4000 mAh-এর ব্যাটারি এবং সাথে কুইক চার্জ 4.0 দেওয়া হয়েছে। তাই এখানে কিন্তু ব্যাটারি ব্যাকআপ গ্যালাক্সি M20-তে নোট সেভেনের থেকে অনেকটাই বেশি পাওয়া যাবে। M20 ফোনটি 3GB 32GB এবং 4GB 64GB ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। অপরদিকে নোট সেভেন ফোনটি 3GB 32GB এবং 4GB 64GB ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। দুটি ফোনেই OS হিসাবে আছে অ্যান্ড্রয়েড ওরিও 8.1। গ্যালাক্সি M20 ফোনটি ব্ল্যাক ও ব্লু কালারে পাওয়া যাবে, যেখানে নোট সেভেন ফোনটি ব্ল্যাক, ব্লু ও রেড কালারে পাওয়া যাবে। এবারে আসা যাক প্রাইসে। গ্যালাক্সি M20 ফোনটির বেস ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 10,999 ইন্ডিয়ান রুপিস, অর্থাৎ ফোনটির 3GB 32GB বাংলাদেশি প্রাইস হতে পারে 16,000-17,000 টাকার মতো, এবং নোট সেভেন ফোনটির বেস ভ্যারিয়েন্টের এক্সপেক্টেড প্রাইস হতে পারে 10,000-11,000 ইন্ডিয়ান রুপিস, অর্থাৎ নোট সেভেন ফোনটি 3GB 32GB বাংলাদেশি প্রাইস হতে পারে 16,000-17,000 টাকার মতো। ফোন দুটির সব ভ্যারিয়েন্টের প্রাইস এবং ফোন দুটি সম্পর্কে আরও ডিটেলসে জানতে আমাদের চ্যানেল থেকে ফোন দুটি সেপারেট রিভিউ দেখে নিতে পারেন। আমি ভিডিওর উপরে আই বাটনের লিঙ্ক দিয়ে দিয়েছি। ফোন দুটির সমস্ত কিছু বিচার করলে দেখা যাচ্ছে ফোন দুটির মধ্যে পার্থক্য কিন্তু খুব বেশি নেই, পার্থক্য যেটা আছে সেটা সামান্য। তবে আপনি যদি অ্যাফোর্ডেবল প্রাইসে ভালো কনফিগারেশন, ভালো ক্যামেরা, ফাস্ট চার্জ, বেশি ব্যাটারি ব্যাকআপ এবং ভালো পারফরমেন্সের একটি ব্র্যান্ডেড ফোন চান, এবং চাইনিজ ব্র্যান্ডের উপর যদি আপনার ভরসা না থাকে, তাহলে অবশ্যই আপনি স্যামসাং গ্যালাক্সি M20 ফোনটি নিতে পারেন। আর যদি আপনার আরও ভালো কনফিগারেশন ও আরও অ্যাট্রাকটিভ লুক, ভালো ব্যাটারি ব্যাকআপ ও কুইক চার্জ সাপোর্ট, ওভারঅল ভালো ক্যামেরা ও আরও ভালো পারফরমেন্সের ফোন চান এবং স্যামসাং ব্র্যান্ড ভ্যালু আপনার কাছে ম্যাটার না করে, তাহলে আপনি নিতে পারেন নোট সেভেন ফোনটি। ফোন দুটি সম্পর্কে আপনার মতামত কী? ফোন দুটির মধ্যে আপনি কোন ফোনটি কিনবেন আর কেন কিনবেন নিচে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন ও শেয়ার করুন, এবং আরও সব নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আর যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে নিচে কমেন্ট করুন। আজ তাহলে এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে ফিরে আসছি আবার নতুন কিছু নিয়ে।